বাংলাদেশের অনেকেই কিন্তু টি-20 বিশ্বকাপে বেশ কিছু পারফরম্যান্স দেখিয়েছেন, তবে সবচাইতে দুঃখজনক ব্যাপার ছিল সাকিব আল হাসানের এলবিডব্লিউ এর সিদ্ধান্তটা। অনফিল্ড আম্পায়ার ভুল কল দিয়েছিলেন, পরবর্তী সময় যখন থার্ড আম্পায়ারকে দেওয়া হয়েছিল, থার্ড আম্পায়ারও কিন্তু সেই জায়গাটা স্নিকোমিটার দেখে ভুল সিদ্ধান্ত দিয়েছেন। এবং থার্ড আম্পায়ার যে ভদ্রলোক, তার ব্যাপারে একটু আলোচনা করতে চাই। কে এই ল্যাংটন রুসেরি, কতগুলো ম্যাচ তিনি পরিচালনা করেছেন, কিংবা তার ট্র্যাক রেকর্ডটা আসলে কি? যে বিষয়টা তা হচ্ছে, ল্যাংটন রুসেরি জিম্বাবুয়ের নাগরিক এবং জিম্বাবুয়ের হয়ে তিনি প্রতিনিধিত্ব করেন। সেই জায়গাটায় 22টা ওয়ানডে তিনি অনফিল্ড আম্পায়ারিং করেছেন, 18টা ওয়ানডেতে তিনি টিভি আম্পায়ার ছিলেন। টি-20 ক্রিকেটে ভাস্টলি এক্সপিরিয়েন্স, 41টা টি-20 তিনি অনফিল্ড আম্পায়ার হিসেবে ছিলেন। আন্তর্জাতিক ম্যাচের কথা বলছি, 15টা আন্তর্জাতিক টি-20 ম্যাচে তিনি টিভি আম্পায়ার হিসাবে ছিলেন। টেস্ট ম্যাচের কথা চিন্তা করলে 3টা টেস্ট ম্যাচ কিন্তু এরই মধ্যে তিনি পরিচালনা করেছেন অনফিল্ড আম্পায়ার থেকে, 3টা টেস্ট ম্যাচে তিনি টিভি আম্পায়ার ছিলেন। সুতরাং ল্যাংটন রুসেরিকে যারা আসলে এবারের বিশ্বকাপে দেখে খুব বেশি পরিচিত তাদের কাছে মনে হয়নি, তারা দেখে নিয়েছেন যে এই ল্যাংটন রুসেরি কিন্তু অনেকগুলো ম্যাচ, অনেকগুলো আন্তর্জাতিক ম্যাচ তিনি পরিচালনা করেছেন। ইভেন এমনও হয়েছে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে তিনি পরিচালনা করেছেন, মহিলাদের টি-20 বিশ্বকাপে ফাইনাল ম্যাচ পরিচালনা করার রেকর্ড তার রয়েছে। কিন্তু এই ল্যাংটন রুসেরিকে এই বিশ্বকাপের নকআউট স্টেজ অর্থাৎ সেমিফাইনাল স্টেজ থেকে বাদ দিয়ে দিয়েছে আইসিসি। অর্থাৎ বাংলাদেশ দল যেমন দেশে ফিরে এসেছে, এই ল্যাংটন রুসেরিও কিন্তু তার দেশের বিমানটা ঠিকই ধরেছেন। অর্থাৎ পরবর্তী যে স্টেজ রয়েছে সেমিফাইনাল স্টেজ, সেমিফাইনাল স্টেজে তাকে কনসিডার করেনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।